বন্ধুরা, জনপ্রিয় বাংলা দৈনিক পত্রিকা ইনসাইডার বাংলা একটি চমকপ্রদ নিউজ করেছে বিএনপিকে নিয়ে। নিউজটি হুবহু আপনাদের সামনে এখন আমি তুলে ধরব। ছয় বছর আগে ভারতের পক্ষ থেকে বিএনপিকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারত সাফ জানিয়ে দিয়েছিল, তারেক জিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে না দেওয়া হলে বিএনপির সাথে তাদের কোনো রকম সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। তারেককে নেতৃত্বে সরিয়ে দেওয়ার পেছনে প্রধান যুক্তি ছিল 10 ট্রাক অস্ত্র মামলা এবং 21 আগস্টে গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত আসামি তারেক রহমান। এছাড়াও বেশ কয়েকটি ঘটনার সঙ্গে তারেক রহমানের যোগসাজশের তথ্য ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে ছিল। কিন্তু বিএনপিতে তখন তারেক যে বিপুল জনপ্রিয় ছিল, বিশেষ করে তরুণদের মধ্যে তার অবস্থা ছিল অত্যন্ত জোরালো, এমন বাস্তবতায় সমস্যা দাঁড়িয়েছিল অন্য জায়গায়। বিএনপি তাৎক্ষণিকভাবে কারোর সাথে কোনো সিদ্ধান্ত বা কমিটমেন্টে যেতে পারছিল না। এই অবস্থা চলছে এখনও। আমেরিকা সহ পশ্চিমারা বিএনপিকে পরামর্শ দিচ্ছে তারেক জিয়ার নেতৃত্ব পরিবর্তনের জন্য। তারা মনে করছে বিদেশ থেকে দল পরিচালনা করার বিষয়টি কোনোভাবে গণতান্ত্রিক চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে আনুষ্ঠানিকভাবে বিএনপির কোনো নীতি নির্ধারক নেতার সঙ্গে কূটনীতিকরা কথা বলতে পারছেন না। তাছাড়া বিএনপির সত্যিকার অবস্থা কী বা দলটি কী কী করতে চায় সে সম্পর্কেও কোনো সুস্পষ্ট ধারণা পাচ্ছেন না। তারেক জিয়া যেটি বলেন সেটি বিএনপির শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে কূটনীতিকরা কোনো বিষয় প্রশ্ন করলেন, বিএনপির নেতৃবৃন্দ উত্তরের জন্য পরবর্তী বৈঠকের প্রস্তাব করছেন। এর মধ্যে লন্ডনে তারেক রহমানের সঙ্গে কথা বলে নেতারা এসে তারেকের সিদ্ধান্ত জানাচ্ছেন ওই সব কূটনীতিকদের। এটি গত কয়েক মাসে পশ্চিমা দেশগুলো বুঝতে পেরেছে, এই কারণে তারা এখন বিএনপি নেতাদেরকে পরামর্শ দিচ্ছেন তারা এমন নেতার সাথে কথা বলতে চান যা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেবেন এবং দেশ থেকে দলকে নেতৃত্ব দেবেন। প্রচ্ছন্নভাবে তারা তারেক জিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব 6 বছর আগে ভারতের পক্ষ থেকেও অনুরূপভাবে বিএনপিকে দেওয়া হয়েছিল। বিএনপিতে চলছে নানা মেনুকরণ, বিএনপির ভেতরে চলছে নানা সমীকরণ মেলানোর তৎপরতা। সবচেয়ে বড় বিষয় হলো 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির নেতারা এখন হতাশ, বিব্রত এবং অনেকেই ক্ষুব্ধ। আর এরকম অবস্থায় ঘুরে দাঁড়ানোর জন্য প্রথমত নেতাকর্মীদের চাঙ্গা করতে হবে। আন্তর্জাতিক বলয়ে বিএনপির প্রভাব আগের মতো আর নেই, বিশেষ করে নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বিএনপিকে এখন আর তেমন গুরুত্ব দিচ্ছে না, বরং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বহু চেষ্টা করছে প্রায় সব দেশই। এরকম বাস্তবতায় বিএনপি এখন কি করবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এখনও বিএনপির নেতারা জানেন না আগামী কাল তারা কি করবে। এই কারণেই কূটনীতিকরা এখন তারেক জিয়াকে সরিয়ে এমন একজন নেতাকে দায়িত্ব নিতে চাচ্ছেন যিনি ঢাকায় আছেন এবং সক্রিয়ভাবে কাজ করছেন। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। অন্যদিকে দলের ভিতরেও নির্বাচনের পর অবস্থা শোচনীয়। বারবার ভুল সিদ্ধান্ত এবং কারোর সাথে কথা না বলে তারেক রহমানের একক সিদ্ধান্তের কারণে দলের ভরাডুবি, এমনটাই মনে করেন দলের সিংহভাগ নেতাকর্মী। এরকম বাস্তবতা তারেক জিয়া নিজেও আপাতত মূল রাজনৈতিক নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পক্ষে ইতিবাচকভাবে সাড়া দিয়েছেন। তবে বিভিন্ন সূত্র বলছে তিনি কার কাছে দলের নেতৃত্ব ছেড়ে দেবেন, এ নিয়ে দলের মধ্যে চলছে নানা রকম আলাপ আলোচনা এবং গুঞ্জন। এক্ষেত্রে তারেকের প্রথম পছন্দ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2016 সাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তারেক জিয়ার প্রতিটি কথা এবং একান্ত অনুগত বাধ্যগতভাবে মেনে চলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন জেলে বন্দী। গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন হয়নি। বিএনপির আইনজীবীরা বলছেন তারা এই জামিনের ব্যাপারে উচ্চ আদালতে আপিল করবেন। 28 অক্টোবরের পর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মোট 11টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 10টিতে তিনি জামিন পেয়েছেন। উচ্চ আদালতে জামিন পাবেন এমন আশা করছেন বিএনপির আইনজীবীরা। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিন নিয়ে বের হলেই বিএনপি থেকে তারেক রহমান পদত্যাগ করতে পারেন বলে অনেকেই ধারণা করছেন, কারণ বিএনপিতে এরকম আলোচনা এখন বেশ জোরে সোরেই চলছে। বন্ধুরা, পুরো নিউজটি জনপ্রিয় পত্রিকা ইনসাইডার বাংলা থেকে কপি করা হয়েছে। আমরা আমাদের দর্শকদের জন্য পুরো নিউজটি হুবহু শেয়ার করলাম।